একটা অ্যাচিভমেন্টের জন্য সেটাকে আমরা বলবো হচ্ছে কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ। দেখো যে কোনো ধরনের রিহ্যাবিলিটেশন প্রবলেম, তারপর হচ্ছে তোমার ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডে ফোকাস করবে, হিউম্যান ফাংশনের ডিসএবিলিটি, বেসিক অ্যাপ্লাইড রিসার্চ, হেলথ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এইসব কিছু যখন একসাথে কাজ করবে। আর মূলত যেটা বলতেছিলাম যে মেইনলি এটা হচ্ছে ফিজিক্যাল সাইকোলজিক্যাল এই সিচুয়েশন টোটালটাকে কভার করতে পারবে এবং ওভারঅল একটা পার্সনের কোয়ালিটি অফ লাইফটাকে হচ্ছে ইম্প্রুভমেন্ট করবে এবং তাকে হেলথ কেয়ার পলিসির আন্ডারে আনবে। তুমি ধরো তার ফিজিক্যাল মেন্টাল সবকিছুই সাপোজ তুমি ঠিক করে দিলা, জবের ক্ষেত্রে ফিরে আসলো, কিন্তু তার হেলথ কেয়ারের কোনো পলিসি নেই, পরবর্তীতে যদি তার আরো প্রবলেম হয় বা অন্য কেউ সোশ্যাল যে ইনভলভমেন্ট গুলো লাগে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে হয়তো ভোট দেওয়ার রাইটস পাচ্ছে না, বা সে ধরো তো ভ্যাকসিনেশন নিতে যাচ্ছে সেখানে রাইটস পাচ্ছে না, বা একটা কাজ করতে যাচ্ছে সেখানে রাইটস পাচ্ছে না। তো ওই জিনিসটা যেন হচ্ছে, ওই প্রবলেমটা যেন হচ্ছে না হয়, তো এই জন্য হেলথ কেয়ার পলিসিটা হচ্ছে লাগে। তাহলে আমরা কেন আসলে সিগনিফিকেন্ট স্টাডি, কেন আমরা রিহ্যাবিলিটেশন স্টাডি করবো? না হ্যাঁ, অলরেডি বুঝে ফেলছো এটা, একটু নিজেরা দেখলেই পারবা। কারণ আমরা যদি ডিসিপ্লিন ওয়াইজ, টোটাল ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে চাই, একটা ব্রিজ তৈরি করতে চাই আমাদের কমিউনিটির সঙ্গে, আমাদের ইনস্টিটিউটের, আমাদের সোশ্যাল এর সঙ্গে, আমাদের পার্সোনাল লাইফে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার এটা বিষয়ে জানতে হবে। এবং সেকেন্ডলি হচ্ছে তোমার যেটা বলছিলাম যে এখানে হচ্ছে তোমার কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ এবং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ করে থাকে, যেটার মতো ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ, প্রস্থেটিক, আরো হেলথ কেয়ার প্রফেশনালরা একসঙ্গে কাজ করে থাকে, ডেলিভারি ডায়েট সিস্টেম, ইন্টারডিসিপ্লিনারি। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অবশ্যই এই বিষয়ে ভালো নলেজ থাকতে হবে, না হলে তো তুমি একটা টিমে ওভাবে কাজ করতে পারবে না। তোমার হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে এক্সপার্ট হতে হবে এবং এই বিষয়গুলোকে জানতে হবে। কারণ কমিউনিটি থেকে তুমি যদি রিমুভ না করতে পারো, তুমি ইনস্টিটিউট কয়েকটা খুলে বসলা, সেখানে ট্রিটমেন্ট দিলা, সিআরপি ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু তোমার কমিউনিটিতে তুমি ওভাবে এটা সার্ভ করতে পারছো না, তাহলে তোমার টোটালি অফলি ডিসএবিলিটি যে ইস্যুগুলো সেগুলো কভার হবে না, সেগুলো হচ্ছে। তাহলে এখন আমরা চলে আসি হচ্ছে ডিসএবিলিটি জিনিসটা আসলে কি সেটা জানতে। তোমরা পড়েছো হয়তো ডিসএবিলিটি সম্পর্কে, ডিসএবিলিটি আসলে একটা আমরেলা টার্ম যেটার মধ্যে কতগুলো ইস্যু আছে, যেমন ইম্পেয়ারমেন্ট, অ্যাক্টিভিটি লিমিটেশন, পার্টিসিপেশন রেস্ট্রিকশন। হ্যাঁ, মানে ইম্পেয়ারমেন্ট মানে তোমার হচ্ছে যে কোনো একটা অঙ্গহানি হতে পারে, সেটা তুমি মেন্টাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, যে কোনো কিছু লস হতে পারে সেটাকে আমি ইম্পেয়ারমেন্ট বলি। সে লসের জন্য তোমার যে কাজটা সে করতো সেই কাজটা সে প্রপারলি করতে পারছে না, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভিটি লিমিটেশন। আর অ্যাক্টিভিটি লিমিটেশন তো হচ্ছেই এই জন্য সে সোশ্যালি পার্টিসিপেশন করতে পারছে না, সোশ্যাল যে গ্যাদারিং গুলো সেখানে সে ইজিলি যেতে পারছে না, সেখানে তোমার র্যাম নাই, সেখানে তোমার হচ্ছে হুইল চেয়ার যাওয়ার মতো এক্সেস নাই, দরজা গুলো স্পেস এত বড় না, তাহলে এটা হচ্ছে পার্টিসিপেশন রেস্ট্রিকশন। বা সোশ্যাল সোশ্যাল পার্সন সোশ্যাল গ্যাদারিং এ তাকে সেভাবে অ্যালাউ করছে না, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার পার্টিসিপেশন রেস্ট্রিকশন। এই সবগুলো যখন থাকবে তখন আমরা তাকে বলবো হচ্ছে ডিসএবিলিটি। এবং এটা হচ্ছে তোমার আসলে নেগেটিভ এসপেক্টে ইউজ করা হয়, যে আর কতগুলো কন্টেক্সচুয়াল ফ্যাক্টর থাকে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট থাকতে হবে, অ্যাটিটিউডের প্রবলেম, পার্সোনাল ফ্যাক্টর থাকতে পারে, এই সবকিছু এটার উপরে ডিপেন্ড করে থাকে। আর এছাড়া আমরা বলতে পারি যে এটা আসলে ইন্টারেকশন বিটুইন পার্সন উইথ ইম্পেয়ারমেন্ট অ্যান্ড অ্যাটিটিউডিনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ব্যারিয়ার্স, যেটার তোমার এনভায়রনমেন্ট এবং তার ফিজিক্যাল, তার অ্যাটিটিউড সবগুলোর মধ্যে একটা ইন্টারেকশন থাকবে, এটাই হচ্ছে আমাদের ডিসএবিলিটি মূল টার্ম। তাহলে এগুলো তোমরা জানো, যেটা বলে ফেললাম অলরেডি, ডিসএবিলিটি ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল এই ধরনের হতে পারে, এটা অলরেডি জানো। এবং বিভিন্ন ধরনের প্রবলেম সেখানে তারা ফেস করে, যেমন ডিসঅ্যাডভান্টেজ, রাইটস ডিনাই হয়, তাদের লিমিটেশন আসে, অপরচুনিটি, তাদের ইকুয়াল পার্ট, তারা কমিউনিটিতে লাইফ লিড করতে পারে ইকুয়ালি অন্যদের সঙ্গে, এগুলো তোমরা অলরেডি জানো। এখন আমরা নতুন যেটা একটু দেখবো সেটা হচ্ছে ডিসএবিলিটি মডেলটা আসলে। তো মডেল হচ্ছে ধাপে ধাপে চলে আসছে, তোমরা আগে হয়তো বিভিন্ন সময় পরে আসছে পুরাতন মডেল, নতুন মডেল, তো নতুন মডেল পড়তে হলে পুরাতন মডেল সম্পর্কে একটু জানতে হবে। মানে আগে যেমন ইন্ডিভিজুয়াল একটা ভিউ ছিল ডিসএবিলিটি, সেটা কি হিস্টোরিক্যালি যেটা বলতো রিলিজিয়াস কিছু টার্ম ইউজ করতো, যে হ্যাঁ অমুক বাড়িতে একজন ডিসেবল পার্সন আছে বা একজন ডিসেবল বাচ্চা হয়েছে, তাহলে ওই বাচ্চার দোষ, বাচ্চার মা বাবার দোষ, অথবা কেউ হঠাৎ ডিসএবিলিটি মধ্যে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে নিশ্চয়ই সে কোনো প্রবলেম করতো, তার খারাপ কোনো বাতাস আছে, শয়তানের ঢোকা, ডেভিলস বা স্পিরিট, এই জিনিসগুলো হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল ভিউ আগে ছিল। এরপর একটা মেডিকেল মডেল ডেভেলপ হয়, সেখানে মেইনলি ফোকাস করে দেখো
পয়েন্ট হচ্ছে বায়োলজিক্যাল অর মেডিকেল বেসিস উইথ ইম্পেয়ারমেন্ট ইন বডি ফাংশন এন্ড স্ট্রাকচার। তখন তারা কি করলো, মেডিকেল মডেলটা 20th century-এর দিকে, তারা হচ্ছে তোমার বায়োলজিক্যাল যে প্রবলেম গুলো সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করলো, যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট গুলো, স্ট্রাকচারাল ইম্পেয়ারমেন্ট গুলো, সেগুলো আইডেন্টিফাই করলো এবং সেগুলো নিয়ে তার ফোকাস করে মেনলি হচ্ছে ফিজিক্যাল এবং ফিজিক্যাল যে ইস্যুগুলো বডি সেগুলো ফোকাস করে তোমার হচ্ছে কাজ করা শুরু করলো। এটা হচ্ছে তোমার মেডিকেল মডেল। দেন তারা দেখলো যে না, আসলে মেডিকেল মডেল দিয়েও তো আসলে কাজ হচ্ছে না, দরকার হচ্ছে তোমার শুধুমাত্র একটা মানুষের শারীরিক ভাবে সমস্যা সমাধান করে দিয়ে হচ্ছে না, তার বিভিন্ন সোশ্যাল ইস্যু, মেন্টাল ইস্যু সেগুলো থাকে। তখন আস্তে আস্তে ডেভেলপ করে হচ্ছে তোমার সোশ্যাল মডেল। তো সোশ্যাল মডেলের অ্যাপ্রোচটা কি, যে শুধুমাত্র ফিজিক্যাল না করে আমরা তাকে সোসাইটিতে কিভাবে তার গ্রহণযোগ্যতা বাড়ানো যায়, তাকে নেচারে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, তাকে কিভাবে আগের কাজে অথবা নতুন কোনো কাজ ইনভলভ করা যায়, এটা যে তোমার আসলে তার দোষ না বা হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদের কোনো দোষ না, এটা সিচুয়েশন বা এটা এই প্রবলেম থেকে হয়েছে, এটা যে কারোরই হতে পারে, সেই জিনিসগুলো সঙ্গে কোপ করে নেওয়া, তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া, সোসাইটিতে তাকে তার ইনক্লুশন বাড়ানো, তার রাইটস গুলো সে যেন, সেও যেন একটা বাচ্চা যদি ডিজেবল থাকে সেও যেন সমানভাবে জার্নি করতে পারে, সেও যেন সমানভাবে তার লাইফটাকে লিড করতে পারে, তার ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে যতটুকু সর্বোচ্চ সম্ভব, সেই জিনিসগুলো যখন ডেভেলপ করা হলো সেটা হচ্ছে সোশ্যাল মডেল। তারপরে যেটা হচ্ছে আসলে সব চাইতে মানে একেবারে ফাইনালি এখন এই মডেলটা চলে, যেটাকে আমরা বলবো যে হিউম্যান রাইটস মডেল। তো দেখা গেল যে শুধু তাকে আমরা সোশ্যাল মানে ফিজিক্যালি তার যে প্রবলেম সেগুলো কিছুটা সলভ করলাম, সোশ্যাল ইনক্লুশন করলাম, কিন্তু তার বিভিন্ন রাইটস, তার যে অধিকার সেটা দিচ্ছি না, তাহলে তো তার পুরোপুরি আসবে না। এবং এরপরে দেখা গেল এটা নিয়ে কাজ করা শুরু করলো নর্থ আমেরিকা, ইউরোপ, এবং তারা যেটা বলছে নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, এই এই স্লোগান নিয়ে তারা হচ্ছে কাজ শুরু করলো। অর্গানাইজেশন গুলো বিভিন্ন রাইটস নিয়ে কাজ করলো, যে ডিসেবল পিপল অর্গানাইজেশন DPO বলে যেটাকে, তারা হচ্ছে ডিসেবল পিপল বিলে বিভিন্ন অর্গানাইজেশন, তোমরা আমাদের এখানেও দেখে থাকো যে সিডাব বলতে একটা ডিসেবল পিপল একটা গ্রুপ আছে, ওরা হচ্ছে তোমার হচ্ছে কি বলে তোমার ইলেকশন করে, ওই সভাপতি হয়, তাদের বিভিন্ন পদ থাকে, তারা বিভিন্ন রাইটস নিয়ে আগায়, তাদের বিভিন্ন পলিসি থাকে, তাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, এগুলো হচ্ছে সব হিউম্যান রাইটস মডেল থেকে আসছে, যে শুধুমাত্র ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল হলেই হবে না, তার সঙ্গে তাদেরকে সোসাইটিতে থাকার জন্য হিউম্যান রাইটসও দিতে হবে, যে একজন মানুষের যেমন হচ্ছে নাগরিক অধিকার যা যা থাকে এবং পার্টিসিপেট করার মতো সবগুলো সে পাবে, এটা হচ্ছে হিউম্যান রাইটস। এই হচ্ছে তোমার টোটাল চারটা মডেল ধাপে ধাপে এইভাবে চলে আসছে। এখন যদি আমরা দেখে আসি, অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, শুধু সংক্ষেপে যদি একটু বলি যে ডিসেবিলিটিটা আসলে কয় ধরনের হতে পারে, অলরেডি আমরা জেনে গেছো, ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, ভিজুয়াল হতে পারে, হিয়ারিং হতে পারে, স্পিচ হতে পারে। তো এটা জাস্ট একটা ওভারভিউ এবং কারণগুলো বুঝে যাবে, ক্রনিক কোনো ডিজিজ থেকে হতে পারে, ডায়াবেটিস লং টাইম, তার হয়তো বা তোমার হচ্ছে পায়ের প্রবলেম হয়ে গেল, ডায়াবেটিক ফুড হয়ে গেল, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার ক্যান্সার, সেখান থেকে প্রবলেম হলো, ইনজুরি হলো, RTA হতে পারে, মেন্টাল হেলথ প্রবলেম, সেখান থেকে সমস্যা হতে পারে, বার্থ ডিফেক্ট থেকে, তারপর ম্যাল নিউট্রিশন থেকে অনেক সময় হয়ে থাকে, কোনো ভাইরাল মানে HIV/AIDS এই জাতীয় কোনো ধরনের ভাইরাল একা কাছে, সেই ক্ষেত্রেও তোমার এই ধরনের প্রবলেম গুলো হতে পারে। তাহলে আসলে কস্ট আর কনসিকুয়েন্সটা কি ডিসএবিলিটির, এই বিষয়টা একটু বুঝতে হবে, খুব সহজ জিনিস। সেটা হচ্ছে যে কস্ট এবং কনসিকুয়েন্স ব্যাপারটা হচ্ছে যে যখন ধরো কেউ একজন ডিসএবল পিপল হয়, তো তখন তো সে ফ্যামিলিতে এমনিতেই বার্ডেন, কিভাবে বার্ডেন, একে সে যদি ইনকাম পার্সন হতো তাহলে দেখা যাবে যে তার ইনকামটা এখন নাই বা কমে যাচ্ছে, বরঞ্চ উল্টা হচ্ছে তার আরো তার ট্রিটমেন্টের জন্য, তার রিহ্যাবিলিটেশনের জন্য, তার সবকিছুর জন্য আরো বেশি পে করতে হচ্ছে। তো ফ্যামিলিতে তোমার এমনিতেই ইনকাম কমে আসছে, তার উপর তার জন্য আবার এক্সট্রা খরচ হচ্ছে, তার মেন্টাল, তার টোটাল ফ্যামিলির উপর যে প্রেশার, সবকিছু মিলিয়ে দেখা যায় যে এটা একটা সার্কেল হিসেবে কাজ করে। দেখা যায় যে কস্ট যেরকম হয় ডিসএবিলিটি কস্টের জন্য, দেখা যায় অনেক সময় দেখা যায় যে ট্রিটমেন্টের প্রপার না পাওয়ার জন্য ডিসএবিলিটি রাইজ করে, এরকম হতে পারে। তো মানে ডিসএবিলিটি হইলেই তার কস্ট অনেক বেড়ে যাবে, আবার কস্ট ঠিক মতো না বিয়ার করতে পারলেও ডিসএবিলিটি হতে পারে, এই জিনিসটা হচ্ছে অনেকটা ভাইস ভার্সা, এই বিষয়টা একটু তোমাদের বুঝতে হবে। এটা হচ্ছে কস্ট এন্ড কনসিকুয়েন্স। এখন আমরা প্রিভেনশনটা আসলে কিভাবে করবো, প্রিভেনশন
তো আসলে ভাবে টোটালি করা সম্ভব না, কিন্তু আমরা হেলথ কেয়ার সিস্টেমে কিছুটা করতে পারি। যেমন আমরা ভ্যাকসিনেশন গুলো অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, তোমার হচ্ছে বিফোর বিফোর প্রেগনেন্সি অথবা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে যে ভ্যাকসিনেশন গুলো আছে, যেগুলো তোমার হচ্ছে কনজেনিটাল ডিজিজ গুলোকে বেশ কিছু জায়গায় তোমার হচ্ছে অনেক কমিয়ে আনে, সেটা আমরা কন্টিনিউ করতে পারি। তারপর আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি, যে এই এই জিনিসগুলো আমরা যদি কিছুটা মেনটেন করে চলি খুব বেশি বেটার হবে। যেমন এখন প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা অ্যাওয়ারনেস গুলো যে যে কাজগুলো করলে আমাদের এই জিনিসগুলো হবে না, আমরা বলবো না, কিন্তু হইলেও সেটার মৃত্যু হার বা সেটার তোমার ভিজিবিলিটি হারটা অনেক কমে যাবে। তো এই জিনিসগুলো আমরা আমাদের হেলথ কেয়ার স্ট্রাকচার, হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে আমরা করে কিছুটা হলেও তোমার প্রিভেনশনটা হচ্ছে মানে তোমার হচ্ছে করতে পারি। তা তিনটা লেভেলে করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি এবং হচ্ছে টারশিয়ারি লেভেলে। তো প্রাইমারি লেভেলে আমরা কিভাবে করবো, আমরা শুধু বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারি, ইমিউনাইজেশনটা করতে পারি, নিউট্রিশনটা করতে পারি। হ্যাঁ, তুমি এটা তুমি ঘরেই করতে পারো, তুমি তোমার হ্যাবিট বা ডেইলি বিহেভিয়ার, যেমন হচ্ছে আমি নির্দিষ্ট একটা সময় ঘুমাবো, অতিরিক্ত আমি হচ্ছে অতিরিক্ত ঘুমাবো না বা কম সময়ও ঘুমাবো না, কারণ ওটা আমার আবার অতিরিক্ত সময় প্রয়োজন ছাড়া আমি ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ করবো না, যেটা আমার শারীরিক ক্ষতি করতে পারে। এটা একটা বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে, তোমার খাদ্য তালিকার একটা বিহেভিয়ারাল চেঞ্জ হতে পারে, জাঙ্ক ফুড এগুলো আমরা অ্যাভয়েড করবো, বা যেগুলো হচ্ছে তোমার অতিরিক্ত রেড মিট বা এই জাতীয় যেগুলো আমাদের ক্ষতি হতে পারে। হ্যাঁ, তারপর প্রয়োজনীয় সময় আমরা ইমিউনাইজেশন যেটা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করবো, নিউট্রিশনটা হচ্ছে আমরা মেনটেন করার চেষ্টা করবো, যে তোমার হচ্ছে নিউট্রিশনটা কিভাবে যতটুকু প্রয়োজন সেটা যেন নিতে পারি। এটা এই কাজগুলো করে আমরা হচ্ছে বা সেফ ওয়াটার, স্যানিটেশন, গুড লিভিং, ওয়ার্কিং প্লেস, এগুলো আমরা প্রাইমারিলি করতে পারি, আমরা মানুষকে ধারণা দিতে পারি এবং তারা এটা ঘরে বসেই প্র্যাকটিস করতে পারে। সেকেন্ডারি ক্ষেত্রে আমরা কি করবো, যেমন ধরো তোমার ডিজিজ হয়ে গেলো, হ্যাঁ, তুমি আর্লি ডিটেক্ট করতে পারলা, সাপোজ ধরো কারো ক্যান্সার হলো, ক্যান্সারের সেলে তোমার হচ্ছে খুব অল্প অ্যাটাক, যেটাকে আমরা বলবো যে মাইল্ড বা হচ্ছে একদম শুরুর দিকে ফার্স্ট স্টেজ, তখন যদি সেটাকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি আমাদের রেগুলার ধরো চেকআপের মাধ্যমে, তাহলে ওই টিস্যুগুলোকে যদি আমরা কাট অফ করে নিই বা ওই টিস্যুগুলো আমরা হচ্ছে মেরে ফেলতে পারি নিহাও, তাহলে দেখা যাবে যে এটা আর বেশি তোমার হচ্ছে স্প্রেড আউট করবে না। তো সেভাবে আমরা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন করতে পারি আগে থেকে ডিটেকশন। আর টারশিয়ারি বা যেটা থার্ড স্টেজে বলতে পারি, এই সময় আমার মেইন এম থাকবে যে তার ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, কোনো প্রবলেম হয়ে গেছে, এখন সেটাকে অ্যাসিস্টিভ ডিভাইস অথবা যতটুকু ট্রিটমেন্ট প্রয়োজন সেই সেটা দিয়ে আমরা যেন হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে আমাদের টারশিয়ারি লেভেলে। তো তিনটা লেভেলে আমরা প্রিভেনশন করতে পারি। আর যে সেটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে বোথ কজ এন্ড কনসিকোয়েন্স অফ পভার্টি, যেটা বলছিলাম যে তোমার কস্ট ক্রিয়েট করে সেই কস্ট হচ্ছে তোমার সেই জন্য ডিসএবিলিটি হতে পারে, এবং ডিসএবিলিটি হইলে পরবর্তীতে তোমার হচ্ছে সেই টোটাল ফ্যামিলিরও কস্ট অনেক বেড়ে যেতে পারে এবং তার নিজেরও পার্সোনাল তো বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তখন আবার পভার্টি লিভ আপ করতে পারে। ওটা একটু নিজেরা পড়ে নিও, এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার। এখন সমস্যা হচ্ছে যে সাবজেক্ট যেগুলোই আছে সবগুলো খুব থিওরি মানে বেসড, একটু বোরিং লাগবে, করার নাই। এখন এভাবে লেকচার দিয়ে কি তোমাদের মানে মোটামুটি বোঝা যাচ্ছে, মানে খুব বেশি বোরিং লাগতে, মানে এগুলোকে আসলে খুব ইন্টারেস্টিং করার আসলে কিছু নাই। তারপর আমি চেষ্টা করি কথা বলে বলে বা বিভিন্ন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য। এখন এই ওয়েতে হলে ঠিক আছে না, অন্য কোনো সাজেশন এগুলো আসলে ওভাবে এত ডিটেলস বলারও কিছু নাই, নিজেরা একটু পরে পড়ে লিখতে হবে, একটু থিওরি বেসড সাবজেক্ট, তো একটু এভাবেই আসলে করতে হবে। সবাই কি বুঝতে পেরেছো মোটামুটি? ওরকম কঠিন তো কিছু নাই, ডিসএবিলিটি, ডিসএবিলিটি মডেল, রিহ্যাবিলিটেশন কি, মেডিসিন কি, তারপরে কিভাবে আমরা প্রিভেনশন করবো, কোন কোন কয়টা থাকে, এই তো এই কয়েকটা জিনিস। ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে আমি শেয়ারিং স্টপ করলাম। আর তোমরা রিফাত আমাকে হচ্ছে লিস্টটা একটু দিয়ে দিও কষ্ট করে। আচ্ছা।
আর তোমাদের যদি কিছু না থাকে তাহলে আজকে শেষ করে দিতে চাই আরেকটা ক্লাস আবার, আর যদি কিছু থাকে শেয়ার করতে পারো, ঠিক আছে।